না করলে আপনারা প্রতারিত হবেন না, সেটা আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ভিডিওর শেষে জানিয়ে দিব। তো এখানে আমাদের একটু পরিচিত ছিল, যেহেতু আমরা কৃষিবিদ ভেটেরিনারিয়ান, সো আমাদের একজন পোলট্রি ফিডের ডিলার, উনি আমাদের এই ট্রলারটি ভাড়া করার ব্যবস্থা করে দিয়েছেন। তো আপনারা যারা বাইরে থেকে আসবেন তাদের গ্যাদারতে জানাবো যে এখানে আসলে নামার সাথে সাথে আপনার বিভিন্ন ধরনের দালালের চক করে পড়বেন, তো দালালদের থেকে সাবধান থাকবেন এবং আপনাদের নিজেদের জ্ঞান বুদ্ধি একটু বিবেচনায় রেখে আপনারা আপনাদের এই স্পটগুলো ঘোরার সুযোগ করে নেবেন। তো আমরা আসলে এখান থেকে স্পিড বোটে এই ট্রলারে করে আমরা যাচ্ছি এখন বিছানাকান্দি উদ্দেশ্যে। আসলে এই ধরনের ট্রলারে করে আসলে মানুষজন আসা যাওয়া করে, দেখতে পাচ্ছেন আসলে সচক্ষে যদি না দেখা যায়, মানে আমি কথা বলতেছি আপনাদের সঙ্গে কিন্তু আমার চোখ আটকে আছে আশপাশের এই সৌন্দর্যে। আসলে বিছানাকান্দির সৌন্দর্য বলে শেষ করা যাবে না, অপরূপ রূপের যে বাংলাদেশ, সেই বাংলাদেশের একটি অনন্য সুন্দর জায়গা হচ্ছে বিছানাকান্দি। এই বিছানাকান্দিতে এর আগেও আমি দুইবার এসেছি, যতবার আসি ততবারই যেন খালি বারবার আসতে মনে চায়, বা এই জন্য বারবারই যখনই সুযোগ পাই বিছানাকান্দির উদ্দেশ্যে চলে আসি। তো আশা করি যে কেউ এই বিছানাকান্দির পাহাড়ের যে মায়া, পাহাড় ঝর্ণার মায়ায়, পাহাড় ঝর্ণার প্রেমে পড়তে হবে বাধ্য, প্রেমে পড়তে বাধ্য। তো পাহাড় প্রেমের মায়ায় পড়লে, মায়া থাকলে পরে এই পাহাড়ে আসতে হবে। সবাইকে পাহাড়ে আসার জন্য, বিছানাকান্দিতে আসার জন্য স্বাগতম থাকবে। আমাদের স্টিমারটি ধীরে ধীরে এগিয়ে চলছে। আসলে আমরা হাতারপার যে গাড়ি পার্কিং করেছি ওখান থেকে আমরা যে স্টিমারটি নিয়েছি, এতে আসতে আমাদের মোটামুটি 30 মিনিট সময় লাগলো। আমরা 30 মিনিট এই ভিতরের যে নদীগুলো আছে নদী বেয়ে আমরা 30 মিনিট পর পৌঁছাচ্ছি হচ্ছে আপনার মেঘালয় অর্থাৎ বিছানাকান্দির যে মূল স্পট প্লে। সবাই আসার চেষ্টা করে বা আসে এখানে, আপনারা যারা আসবেন তাদেরকে এই ধরনের নৌকাতে করে আসতে হবে। আমরা কিন্তু মূল অংশ দিকে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। জয়ন্ত দা আমাদের লোকাল গাইড শ্রীমঙ্গলের, কেমন লাগছে আপনার অনুভূতি? আমরা বিছানাকান্দি চলে আসছি, আমরা প্রথমে একটু ভুল জায়গায় গেছিলাম, ঠিক আছে, আমরা পরবর্তীতে এ কারণে আমাদের সময়টা একটু বেশি লেগেছে, যাই হোক আমরা যতটুকু সময় পাবো এনজয় করব, আপনারা আসবেন এনজয় করবেন। এবং আপনাদের বিষয়ে একটা কথা হলো যে আপনারা মানে অনেকগুলো ঘাট আছে, ঠিক আছে, হাজারপার ঘাট থেকে আপনার বিছানাকান্দি পয়েন্ট খুবই কাছে। আপনারা সবসময় যারা গাড়ি নিয়ে আসবেন, ফিডার বাজার একটা ঘাট আছে, হাজার ঘাট একটা ঘাট আছে, আপনারা হাজার ঘাট হাজারপার ঘাটে আসবেন, ওখান থেকে তার পরবর্তী নৌকা নেবেন, আপনাদের সময়ও কম লাগবে, আপনাদের সাশ্রয়ও। দেখতে পাচ্ছেন আসলে এরকম প্রচুর পর্যটক এসছে আসলে। প্রচুর পানি হয়েছে, প্রচুর পর্যটক আসছেন এখানে। কিন্তু আসলে প্রফেশনাল ফটোগ্রাফার বলেন বা আপনি পেইড ফটোগ্রাফার আছে, আপনারা যদি কেউ DSLR ক্যামেরা না নিয়ে আসেন তাহলে এদের কাছ থেকে ফটোগ্রাফি করাইতে পারবেন, তবে আপনারা আগে দামটা ঠিক করে নেবেন, কারণ এরা কিন্তু অত্যন্ত ধূর্ত থাকে। ধূর্ত হওয়ার কারণে আপনাদের সাথে যদি আপনারা ঠিকমতো বার্গেনিং করে না নেন তাহলে কিন্তু আপনি পরে ক্ষতিগ্রস্ত হতে হবে। তো আমরা দর্শক মণ্ডলী, আমরা এর আগে একবার এসেছিলাম, তো তখন কিন্তু এইখানে পাথর ছিল, এখানে পাথর ছিল, হ্যাঁ পাথর ছিল, কিন্তু এখন যেহেতু আমাদের যে নৌকার মাঝি তার সাথে আমরা যদি কথা বলি যে এর আগে আমরা শীতকালে এসেছিলাম তো সেই সময় আমরা পাথর দেখছিলাম, তো আসলে এই পাথরগুলো আসলে কোথায় গেল? ওই যে পাথরগুলো দেখতেছেন, ওই যে আপনার সামনে যে পাথরগুলো আছে এইগুলো কোথায়, পাথরগুলো কোথায়? ওই যে দেখা যাচ্ছে না, এইগুলাই হচ্ছে এই পাথর, এই পাথর। তাহলে পানি এবার এবছর কি পানি একটু বেশি হয়েছে মনে হচ্ছে? না, পানি বেশি হয় নাই, পানি বেশি হয়েছে আগে হয়েছিল, এখন আর
এখন কমে গেছে? হ্যাঁ কমে গেছে। তাহলে এই যে আমরা, আমি গতবার এসে তো আরো কাছে গেছিলাম বা ইন্ডিয়ান বাজারে গেছিলাম, ইন্ডিয়ান বাজারটা কি চালু আছে এখন? না জি না, এই বাজার এখন চালু না। স্বাস্থ্যবিধি মানার কথা বলা হচ্ছে, কিন্তু আসলে আমি এখন পর্যন্ত ওইভাবে কাউকে দেখলাম না, সবাই আনন্দ উচ্ছ্বাস করছে। তো প্রচুর পর্যটক আসছে। তো আসলে শীতকালে আমি এসেছিলাম দর্শক মন্ডলী, শীতকালে কিন্তু এখানে পাথর ছিল, কিন্তু আমরা কিন্তু এইখানে কিন্তু কোনো পানি ছিল না, আমাদের পাথরের মধ্যে ছবি তুলতে হয়েছিল। কিন্তু এখন পরিপূর্ণ যৌবন কিন্তু এই বিছানাকান্দির, আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে বিশাল জলরাশি এবং প্রচুর দর্শক এসছে। কিন্তু আপনারা চারপাশে তাকালে দেখবেন যে প্রচুর পর্যটক এসছে। তা আসলে এখন যদি আপনারা ট্যুর করেন, যারা সিলেটে আছেন বা সিলেটের বাইরে আছেন, যদি বিছানাকান্দির পরিপূর্ণ সৌন্দর্য আপনারা উপভোগ করতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে এই সময়ে বর্ষার সময়ে আসতে হবে দর্শক মণ্ডলী। আসলে ভাষায় প্রকাশ করার মতো আমি কোনো শব্দ খুঁজে পাচ্ছি না যে কীভাবে আল্লাহ তালার এই অপরূপ সৃষ্টিকে আমি আসলে প্রকাশ করব। দেখুন আসলে এই যে সুউচ্চ যে পাহাড়গুলো দেখছেন, এগুলো কিন্তু মেঘালয় রাজ্যের অন্তর্ভুক্ত, ভারতের আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের। এখানে গত বছর আমি যখন এসেছিলাম, এখানে কিন্তু একটা ইন্ডিয়ান বাজার আছে যে সপ্তাহে চার দিন পরবার বসতো, কিন্তু এখন আপাতত বন্ধ রয়েছে। কিন্তু নিরাপত্তা জনিত কারণে আপনারা জানেন যে গত কয়েকদিন আগে, আমরা আগস্ট মাস চলে এখন আগস্ট মাসে এসেছি, গত কয়েকদিন আগে এখানে স্থানীয় এক বাসিন্দা কিন্তু পানিতে ডুবে মারা যায়, যার কারণে কিন্তু মূল স্পটের একটু আগে কিন্তু আমাদেরকে নামতে হয়েছে। কিন্তু এখানে নামলেও আসলে যেই অনুভূতি বা যেই ফিলিংস এই বিছানাকান্দির প্রতি মানুষের রয়েছে, সেটা কিন্তু কোনো অংশে কম নাই। আর পানি যে হিম শীতল ঠান্ডা পানিতে আমরা দাঁড়িয়ে রয়েছি দর্শক মণ্ডলী, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা যদি না আসেন, সরাসরি যদি চোখে না দেখেন, তাহলে কিন্তু আসলে এই মেঘালয় রাজ্যের মেঘপুঞ্জ, আমাদের বাংলাদেশ অংশের বিছানাকান্দির যে সৌন্দর্য, পানিতে গোসল করার যে আনন্দ, এটা কিন্তু উপভোগ করতে পারবেন না। আমরা কিছুক্ষণ পরে আসলে গোসলে যাব, তার আগে আপনাদের উদ্দেশ্যে আমরা দেখাতে চাই যে আসলে বিশাল যে যতদূর চোখ যায় উপরে নীল আকাশ, পাশে কিন্তু মেঘপুঞ্জ, নিচে আমরা পানির মধ্যে নেমেছি, আসলে এটা অন্যরকম একটা অনুভূতি। আমাদের সাথে আমাদের জয়ন্ত বণিক দা আছে, আমি তার কাছে আসলে ফিলিংসটা শেয়ার করতে চাই যে কেমন লাগছে ওনার। আসলে এই ধরনের ফিলিংস আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যারা আপনারা আসেন নাই, তারা না আসলে বুঝতে পারবেন না এখানে এখানকার ফিলিংস কীরকম। যে পাপ্পু গতকাল একটা কথা বলছিল যে আসলে ভয়ঙ্কর রকম ফিলিংস, যে আপনারা আসবেন, আপনারা আসলে আপনারা অবশ্যই ভালো লাগবে। বারবার একই কথা বলতেছি আপনাদের আসার জন্য। আপনারা অনেক সময় দেখা গেলো যে কেউ তো বা চাকরি করেন, কেউ ব্যবসা করেন, সবাই কাজের মধ্যে ব্যস্ত থাকেন, একটু রিফ্রেশমেন্টের জন্য আপনারা এদিকে আসবেন, ঘুরবেন, ভালো লাগবে। ঠিক আছে, এখানে আমরা দেখেন অনেক লোকজন দেশের বিভিন্ন জায়গা থেকে আসছে। আমরা সিনারিও আপনাদের দেখিয়েছি, আসলে বাস্তবে এখন যেটা দেখালাম দর্শক মণ্ডলী, আসলে মানে বলতে ইচ্ছা হচ্ছে যে আসলে এই সুন্দরের জন্য কিন্তু আমি আসলে অপেক্ষা করি নাই। বিশ্বাস করেন সুমন ভাই, এত সুন্দর আমি আসলে বিশ্বাস করতে পারতেছি না। তো আপনারা আসুন, দেখুন, স্বচোখে দেখলে বুঝতে পারবেন যে কী ভয়ঙ্কর সুন্দর আপনার জন্য অপেক্ষা করছে এই বিছানাকান্দিতে। তো সেই পর্যন্ত আমরা এখন লাফালাফি ঝাপাঝাপি করব। এখানে সবাই অলরেডি পানিতে নেমে গেছে, ডুবাডুবি চলতেছে, ভাবিও নামছে, সোহাগ ভাই শরীফ লাভ দিছে। আপনারা তান্ত্রিক বাবা দেখতে পাচ্ছেন, ডাক্তার নুরজন শাহনুর, দেশের একজন ভেটেরিনারিয়ান, উনি এখন তান্ত্রিক বাবা রূপে এই কামরূপ কামাখ্যা থেকে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে এসেছেন এই বিছানাকান্দিতে। যারা যারা আপনারা তার সেবা নিতে চান, দ্রুত চলে আসুন এই বিছানাকান্দিতে। উনি এখন আছেন মাত্র এক ঘন্টা আছেন কামরূপ কামাখ্যার সেই বিখ্যাত তান্ত্রিক ডক্টর নুরজন শাহনুর। ডক্টর নুরজন শাহনুর সাথে ডাক্তার জয়ন্ত কুমার বণিক। দেখতে পাচ্ছেন আপনারা, সব কাছে 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 আসো তোমার এখানে। আসলে সবার আগে উপরওয়ালাকে ধন্যবাদ দেবো, আসলে এরকম একটা সিচুয়েশন দেখার জন্য আল্লাহ এই এত সুন্দর সৃষ্টি করছে, আর তার উপরে আপনাদের ধন্যবাদ। মানে আমরা আনফর্চুনেটলি শ্রীমঙ্গলে অ্যানিভার্সারি উদ্দেশ্যে চলে আসছি, কিন্তু আপনাদের সাথে দেখা না হলে হয়তো বা এই সুন্দর জায়গাটা আমাদের দেখা হতো না। স্পেশালি থ্যাংকস টু অল টিম,
মেম্বার মেইনলি জয়ন্ত দা, তারপরে পাপ্পু ভাই, পলাশ এবং যারা আছে আসলে এই প্রোগ্রামটা যারা কোঅর্ডিনেট করছে, আসলে এত সুন্দর জায়গা, মানে এটা আসলে ভাষা দিয়ে আর কি ডিসক্রাইব করা যাবে না। আপনার চোখকে বিলিভ করতে পারবেন না যে আসলে আমি কোথায় আসছি। অনেক চিল হচ্ছে, অনেক মজা হচ্ছে, দর্শক মন্ডল দেখতে পাচ্ছেন। এই আমার ঘরে দুটো বলদ, এই যে প্রচন্ড ঠান্ডা পানি, মনে হচ্ছে যে এখানে চার ফ্ল্যাক্স নিয়ে আসলে খুব ভালো হইতো। আমরা চার ফ্ল্যাক্স আনতে পারি নাই, আমরা যাই সাঁতার কাটে একটু এখানে মাঝে মধ্যে অনেক কিছু বানছে।